করোনা মহামারী যেভাবে বেড়ে চলেছে তাতে চিকিৎসকদের জন্য প্রয়োজন ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা পোশাক। সারা রাজ্যের বিভিন্ন জায়গায় এই পোশাক তৈরির কাজ শুরু হয়েছে। হাওড়ার ডোমজুড়ে তৈরি হচ্ছে এই পোশাক, একটি প্রতিবেদন। সংক্রামক রোগের চিকিৎসায় রোগীর সংস্পর্শে এসে ওই চিকিৎসকের মধ্যে রোগ ছড়িয়ে যেতে না পড়ে তাই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা পোশাক ব্যবহার করতে হয় চিকিৎসক ও নার্সদের। দেশের হাতে গোনা কয়েকটি সংস্থা এই পিপিই তৈরি করে। একটি পুরো শরীর ঢাকা গাউন, দুজোড়া হ্যান্ড গ্লাভস, একটি স্কিন টাইট চশমা, একটি N95 মাস্ক, একটি সার্জিক্যাল মাস্ক, একটি মাথার কভার ও দুটি জুতোর কভার নিয়ে সম্পূর্ণ পিপিই তৈরি হয়। সঙ্গে থাকে একটি ডিসপোজেবল ব্যাগও। একজন রোগীকে দেখার পরই এই ডিসপোজেবল ব্যাগে করে পুরো পোশাকটি ফেলে দিতে হয়। ফলে যে সংস্থা পিপিই তৈরি করার বরাত পায় তারা অন্য কয়েকটি সংস্থাকে দিয়ে পিপিইর এক একটি সরঞ্জাম তৈরি করেন। যেমন হাওড়ার অঙ্কুরহাটিতে তৈরি হচ্ছে পিপিইর গাউন ও মাথার কভার। সংস্থার কর্মীরা জানান লকডাউনের ফলে তাদের কাজ একদমই ছিল না। যে সংস্থা এই পিপিই সরবরাহ করে তাদের থেকেই এটি তৈরির বরাত পেয়ে এখন তারা জোর কদমে কাজে নেমে পড়েছেন। প্রায় 40 জন কর্মী মিলে দিনে 1000টি এই পোশাক তৈরি করছেন। ফলে একদিকে যেমন কাজ পেয়ে তাদের আর্থিক সমস্যা মিটেছে, তেমনি এই দুর্দিনে করোনা মহামারী মোকাবিলায় তারাও অংশ নিতে পেরে খুবই খুশি। আগে আমরা রেডিমেড কাজ করতাম, লকডাউনের জন্য কাজ তো বন্ধ হয়ে যায়। তো একটা আত্মীয় পিপি ডাক্তার পড়ার কিট সে নিয়ে এসে দেয়, সেই নিয়ে করছি। এর জন্য কারিগরদের কাজও দিতে পারছি, কারিগররা কাজ করছে, যেরকম 40-50টা কারিগর কাজ করছে। কাজেরও খুবই চাপ, যাতে ডাক্তাররা সুরক্ষা পায় তার জন্য রাতকে দিন করে কাজও করছে। সরকারের দেয়া পোশাকের স্যাম্পেল অনুযায়ী প্রথমে কাটিং, তারপর সেলাই ও শেষে ফিনিশিং টাচ দেওয়ার পর পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ পোশাকটি তৈরি হচ্ছে। পোশাক তৈরি হয়ে গেলে তা জীবাণুমুক্তকরণের পর প্যাকেটজাত করে তারপর পাঠানো হচ্ছে ব্যবহারের জন্য। করোনা মহামারী যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে চাহিদা বাড়ছে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা পিপিই পোশাকের। এখন দিনরাত এক করে কাজ করছেন কারিগররাও। সাধারণ মানুষের কাছে অনুরোধ, তাই অযথা অপ্রয়োজনীয় এই পোশাক সংগ্রহ না করে চিকিৎসক, নার্স এবং চিকিৎসা কর্মীদের ব্যবহারের জন্য সুযোগ করে দিন, কারণ ওরা বাঁচলে তবেই বাঁচব আমরা। ক্যামেরায় স্টার্লিং জেকব, মৃণাল রায়ের সঙ্গে সুপ্রকাশ চক্রবর্তী, দূরদর্শন সংবাদ, কলকাতা।